আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দন এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগে থেকে আমাদের এই চ্যানেলে আসো, আমাদের পরিবারভুক্ত, আর পাশাপাশি যারা তোমরা নতুন এসেছো, তোমাদেরই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্টস করে রাখবে, তাহলে নিয়মিত ক্লাসগুলো তুমি দেখতে পারবে। তো যথারীতি আমাদের নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 6 সেশন হচ্ছে 5, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 107। এই 107 পৃষ্ঠার এই সমাধানটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, বন্ধু নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার কৌশল, এটা হচ্ছে তোমাদের বইয়ের 107 পৃষ্ঠার সমাধানটা রয়েছে। 107 পৃষ্ঠা তোমরা খুলে দেখো, এখানে বন্ধু নেটওয়ার্ককে আরো শক্তিশালী কিভাবে করা যায় এটার একটা কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো এখন এখানে দেখো, তথ্য আদান প্রদানে আরো সচেতন হতে হবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের কৌশল 1 নম্বর। নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করতে হবে, তথ্যগুলিকে এনকোড করে পাঠাতে হবে। আসলে এনকোড কি, ডিকোড কি, এগুলো নিয়ে আমরা আমাদের অন্য একটা পাঠে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। তথ্যগুলোকে এনকোড করে পাঠাতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, তথ্য যাতে অন্য কারো হাতে চলে না যায় সেদিকে খেয়াল করতে হবে। তো তথ্যকে সবচেয়ে বেশি হচ্ছে নেটওয়ার্কটা মজবুত করতে হবে, বেশি প্রয়োজন হচ্ছে পাসওয়ার্ডটা, ঠিক আছে? নেটওয়ার্কের গোপনীয়তা এবং নেটওয়ার্ক যে একটা পাসওয়ার্ড থাকবে, ওই পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী হতে হবে এবং খুবই গোপনীয়তা হতে হবে, তাহলে তোমার নেটওয়ার্কটা খুবই মজবুত এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাহলে তোমরা যারা এই পাঠটি দেখেছো, এখানে দেখো তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, রেখে তোমাদের বাড়ির কাজটি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এতটুকু আজকের এই ক্লাস, তোমরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছো, অল্প ছোট করে ক্লাসটি করেছি, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কোন কোন ক্লাসগুলো তোমরা দেখতে চাও, কোন বাড়ির কাজগুলো তোমরা করে দিতে চাও, আমাকে পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করবে। শিখন অভিজ্ঞতা এবং সেশন সহ যদি উল্লেখ করে থাকো তাহলে আমি দ্রুত সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস দেখবে ইনশাল্লাহ, আশা রাখছি।